ডিম শুধু উপকারী নয়, এর বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে। জেনে নিন রোজ ডিম খেলে আমাদের কি ক্ষতি হতে পারে। যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে তাদের পক্ষে রোজ ডিম খাওয়া ক্ষতিকর, এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে। উচ্চ রক্তচাপ রয়েছে যাদের, তাদেরও প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ডিম রাখা উচিত নয়, হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। ডিমের কুসুমে থাকা স্যাচুরেটেড ফ্যাট ও উচ্চমাত্রার কোলেস্টেরল বয়স্কদের শরীরে উচ্চ রক্তচাপজনিত সমস্যা এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ডায়াবেটিসের রোগীদেরও প্রত্যেক দিন ডিম খাওয়া উচিত নয়। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর অতিরিক্ত ভিটামিন স্বাস্থ্যের পক্ষে নেতিবাচক প্রভাব ফেলে। শরীরে যে স্বাভাবিক পুষ্টির ক্রিয়া অব্যাহত থাকে সেটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত ভিটামিন গ্রহণের কারণে। অনেক সময় এর প্রতিক্রিয়া হিসাবে ক্ষুধামন্দা, ডায়রিয়া, মাথা ব্যথা, লিভার বড় হওয়া প্রভৃতি উপসর্গে ভুগতে হয়। গর্ভাবস্থায় অতিরিক্ত মাত্রায় ভিটামিন গ্রহণের কারণে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি হতে পারে। অতিরিক্ত ভিটামিন ডি বমি বমি ভাব, তলপেটে ব্যথার সৃষ্টি করতে পারে। ধন্যবাদ।